নিঃসন্দেহে চিন্তার এবং মর্মান্তিক বলা যায়। আট মাসের এক অন্তঃসত্ত্বা তার পেটে লাথি, কারণ প্রমোটিং সংক্রান্ত বিবাদ এবং নারকেল ডাঙায় বাড়িতে ঢুকে আট মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারা হলো এমনটাই অভিযোগ। প্রমোটিং বিবাদের জেরে হামলা মারধরের অভিযোগ উঠেছে, নাম জড়িয়েছে বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দারের। পরেশ পাল ডেকে পাঠানোর পর না যাওয়ায় হামলা, হামলা চালিয়েছে বিধায়ক, কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলরের ঘনিষ্ঠ প্রমোটারের লোকজন। কয়েকশো তৃণমূল কর্মী বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় মারধর করে এমনটাই অভিযোগ আক্রান্তের পরিবারের। আট মাসের অন্তঃসত্ত্বার পেটে লাথি মারা হয় বলে অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, অভিযোগকারীদের চেনেন না এমনটাই দাবি করেছেন বিধায়ক পরেশ পাল। সাজানো ঘটনা এমনটা দাবি কাউন্সিলর পাপিয়া ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর স্বপন সমাদ্দারের। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আক্রান্তের পরিবারের, অভিযোগ জানাতে গেলে গ্রেফতার করা হয়েছে এমনটাই অভিযোগ নারকেলডাঙ্গা থানার বিরুদ্ধে। পুরনো দুই মামলায় গ্রেফতার পরে জামিন এমনটা পাল্টা দাবি করছে পুলিশ। দাঁড়িয়ে রয়েছে কলকাতা মেডিকেল কলেজের ইডেন হাসপাতাল ভবন, তার ঠিক সামনে এই ইডেন হাসপাতাল ভবনে প্রসূতি বিভাগেই কিন্তু চিকিৎসারত রয়েছেন সেই আক্রান্ত মহিলা। আমি এখানে কথা বলার চেষ্টা করব আক্রান্ত মহিলার শ্বশুর শিবশঙ্কর দাস, অন্যতম যিনি অভিযোগকারী সেই শিবশঙ্কর দাসের কাছ সঙ্গে কথা বলে নেব, ঠিক কি অবস্থায় রয়েছেন সেই মহিলা, চিকিৎসকরা কি বলছেন জেনে নেব তার থেকে। চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা বলছে পেশেন্টটা এখনো ব্যথাটা কমেনি, ব্যথাটা আছে, যদি ব্যথাটা না কমে তাহলে অপারেশন সিজার করতে হবে। এখনো চিকিৎসাটা চলছে, ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্টটা দেখে নিই কি হয় না হয়, তারপরে আমরা জানাবো। অর্থাৎ সুকর্ণা যেমনটা শিবশঙ্কর দাস জানালেন, এখনো কিন্তু আশঙ্কা কাটেনি বা ব্যথা এখনো কিন্তু তার রয়েছে এবং যতক্ষণ না ব্যথা থামছে ততক্ষণ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন এবং সেক্ষেত্রে সিজারের পথে যেতে পারেন চিকিৎসকরা, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। দীপক দাস রয়েছেন মহিলার স্বামী, আমি দীপকের সঙ্গেও কথা বলবো। দীপক, আপনার হাতে এখনো আমি দেখছি আঘাতের চিহ্ন, ঠিক কি ঘটনা ঘটেছিল? এবং বারবার আমরা দেখছি বিধায়ক কাউন্সিলর তাদের নাম উঠে আসছে, কোনো রকম কোনো হুমকি, কাল থেকে কোনো হুঁশিয়ারি বা থানার কোনো আধিকারিক কেউ কোনো যোগাযোগ করেছেন না? কালকে রাত্রিবেলা পুলিশ এসেছিল, পুলিশ আসার পর মানে যারা মেরেছে তাদের নামটা জিজ্ঞেস করলো, তো তাদের নামটা জিজ্ঞেস করা আমরা বললাম, বলার পর বলছে কি আমি এতজনের নাম নিব না, দু তিন জনের নামটা বলুন, দু তিন জনের নামটা বলুন, তারপরে পড়ে দেখবো। তা আমি বললাম থানার গতকাল রাতে এই খবর সম্প্রচার হওয়ার পর নারকেলডাঙ্গা থানার আধিকারিকরা তারা এখানে এসেছিলেন এমনটাই কিন্তু দীপক দাস দাবি করছেন এবং তিনি বলছেন যে তিনি অভিযুক্তদের নাম দেওয়ার সময় সেই সময় কিন্তু থানার আধিকারিক জানিয়েছেন তিনি কয়েকটা নাম চান, তিনি সকলের নাম চান না। এই অভিযোগ কিন্তু দীপক দাসের থেকে উঠে আসছে।